মহাকাশ সম্পর্কে 10টি অবাক্যর তথ্য যা আপনি জানেন না। আজকের এই ভিডিওতে সেই 10টি অবাক্যর তথ্য সম্পর্কে আপনাদের বলবো। এনএম চ্যানেলের এই ভিডিওতে আপনাদের স্বাগতম। চলুন শুরু করা যাক। মহাকাশ সম্পূর্ণ নিঃশব্দ, তার কারণ মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই, কাজেই শব্দগমনের কোনো মাধ্যমও নেই। মহাকাশে একটি নক্ষত্র রয়েছে যার উপরিতলের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। তারাটির নাম উইশ 1828+2650। এটি পৃথিবী থেকে 47 আলোকবর্ষ দূরে অবস্থিত। সূর্যের উপরিতলে তাপমাত্রা 5778 ডিগ্রি সেলসিয়াস। শনির বৃহত্তম উপগ্রহ ইস্টানে মানুষ তার হাতে দুই পাশে দুটো ডানার মতো পাতলা চামড়া লাগিয়ে অনাসেই উড়ে বেড়াতে পারে, কারণ বায়ুমণ্ডলে ঘনত্ব সেখানে অত্যধিক আর মাধ্যাকর্ষণ অত্যন্ত কম। অবশ্য এই কাণ্ডটি কেবল তথ্যগতভাবেই সম্ভব। সৌরমণ্ডলে মোট ভরের 99% দখল করে রেখেছে সূর্য। চাঁদের মাটিতে মানুষের পায়ের ছাপ আগামী 10 কোটি বছর রয়ে যাবে সেখানে, কারণ চাঁদে বায়ুমণ্ডল বা জল নেই, ফলে সেই চিহ্ন মুছে যাওয়ার সম্ভাবনা নেই। মহাকাশ থেকে সূর্যকে হলুদ নয় সাদা দেখায়। আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের ফোটন কণা বিচ্ছুরিত হয়ে যায়, ফলে সূর্যের দীর্ঘতর দৈর্ঘ্য সম্পূর্ণ হলুদ, কমলা আর লাল আলোকরশ্মিগুলি কেবল আমাদের চোখে ধরা পড়ে। মহাকাশে বায়ুমণ্ডল নেই, কাজে এই কাণ্ডটি ঘটবার কোনো সুযোগ নেই। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মহাকাশে একটি বিপুল জলধার রয়েছে। কতটা বিপুল? পৃথিবীর সমস্ত সাগরে যতটা জল রয়েছে তার 1,40,00,000 কোটি গুণ বেশি জল রয়েছে সেখানে। একবার একদল রাশিয়ান বিজ্ঞানী মহাকাশে আরশোলার প্রজনন ঘটান, তার ফলে যে 33টি আরশোলার জন্ম নেয় তারা নাকি পৃথিবীতে জন্ম নেওয়া আরশোলা থেকে বেশি শক্তিশালী, দ্রুত ও সক্ষম ছিল। প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে 1.5 ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে। মহাকাশ সফরের পরে মহাকাশচারীদের উচ্চতা 2 ইঞ্চি করে বেড়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের কোন পয়েন্টটি অবাস্তব বলে মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করে দেবেন। এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।